সুশান্ত কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব প্রেশার কুকারে ঝটপট বিরিয়ানি রেসিপি। এর আগে আমি হাঁড়িতে বিরিয়ানি রেসিপি শেয়ার করেছিলাম, এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কিলো চাল। এটা বিরিয়ানি চাল কিনতে পাওয়া যায়। এটা আমি 500 গ্রাম ডিব্বা এটা মেপে নিয়েছি। এটা এখন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধোয়ার পরে এটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরকম আধ ঘন্টা ভিজা হয়ে গেছে। এখন যতটা ভিজিয়ে রাখবে সেই হিসাবে কিন্তু চালের পরিমাণটা এবং জলের পরিমাণটা দিতে হবে। এখন আধ ঘন্টার পরে এটা এখন ছেঁকে নিচ্ছি। একটা ছাঁকনি সাহায্যে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব। যেহেতু এখানে মশলা মাখাতে হবে, জল থাকলে কিন্তু মশলাটা জলের মধ্যে ধুয়ে যাবে, ওই জন্য এটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নিলাম। এখন এখানে একটা ছাঁকার পরে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর বিরিয়ানি মশলা, 1/2 চামচ মতো গরম মশলা, যেটা জিরা ধনে এলাচ দারচিনি সবগুলো মিশিয়ে এটা মশলা আলাদা করে বাড়িতে তৈরি করা আছে সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে চালে দিলে কিন্তু বিরিয়ানি টেস্টটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি ফুড কালার, এটা অপশনাল, এটা চাইলে আপনি দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন। এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে এখন যে মশলাগুলো দেওয়া আছে সেটা দিয়ে এখন ভালোভাবে এখানে মাখিয়ে নেব। এখানে তাহলে ভাতটা স্বাদটা বেড়ে যায়। এরকমভাবে সবগুলো মশলা দিয়ে মাখিয়ে নিলাম। যেহেতু এখানে আমি চালটা আগে কোনো সেদ্ধ করিনি, এখানে জলে ভিজে যতটা সেদ্ধ হয়েছে সেই হিসেবে কিন্তু যতটা ভিজেছে সেই হিসেবে এখন প্রেশার কুকারে জলটা দেব। এখন অন্যদিকে একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকার প্রথমে একটু তেল দিয়ে চাল দিয়ে দিলাম আর উপর থেকে কিছু বেরেস্তা, এটা পেঁয়াজ ভেজে নিয়ে এরকম বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু লবণ দিয়ে এটা মাখিয়ে নিয়েছি এখন সাজানোর সময় সামান্য পরিমাণে চিনি দেব। চিনিটা না চাইলে নাও দিতে পারেন, অনেকে আবার চিনি পছন্দ করে না, নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে চিকেন, এটা আলাদা করে রান্না করে রেখেছি সেই চিকেনটা এখন দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে আবার কিছু চাল এর উপরে আবার ছড়িয়ে দেবো। এরকমভাবে ছড়িয়ে দিয়ে এখন উপর থেকে আবার মাংস, আলু এখানে সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছিলাম সেই আলুটা আবার দিয়ে দেব। এর আগে আমার 2-3টে ভিডিও বিরিয়ানির রেসিপি শেয়ার করা আছে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর দিচ্ছি উপর থেকে বিরিয়ানি মশলা, কিছু বেরেস্তা, এখানে নিজেদের পছন্দ মতো আপনারা সাজিয়ে নিতে পারেন, ডেকোরটা নিজেদের পছন্দের উপরে। আর দিচ্ছি 2 চামচ হোম মেড ঘি, উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। ঘি না চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি 2 চামচ তেল দিয়ে এটা, আর নিয়েছি এখানে মোগলাই মিঠা আতর, এখানে দিয়ে দেবো 2-3 ড্রপ মতো। আতরটা দিয়ে এখন চামচ দিয়ে একটু ভালো করে গুলে নিয়ে দুধটা দিয়ে দেবো। এখানে 2 কাপ টোটাল দুধ দিচ্ছি। দুধটা কিন্তু গরম করে এটা হালকা ঠান্ডা আছে এখন দিয়ে দিলাম। আর দিচ্ছি যে ডিব্বায় দিয়েছি সেই ডিব্বায় এখানে যতটা পরিমাণে দুধ দিয়েছি তার জন্য এখানে সামান্য পরিমাণে জলটা এখানে কমিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এখানে পারফেক্ট হবে, সেদ্ধটাও ভালো হবে এবং ঝরঝরে থাকবে, বেশি গলা গলা হবে না বা সেদ্ধ হবে না এরকম না। এটা মাপ করে দিলে প্রেশার কুকার একেবারে পারফেক্ট ঝরঝরেভাবে বিরিয়ানি তৈরি হবে। এখানে 2 সিটি দিয়ে কিছুক্ষণ আমি এটা দমে রেখে দিয়েছিলাম, 4-5 মিনিট মতো দমে ছিল। তারপর ওভেন বন্ধ করে এখন দেখিয়ে দিচ্ছি ঢাকনা খুলে, একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে, খুব সহজে তৈরি হয়ে যায়। বাচ্চারা বায়না ধরলে খুব ঝটপট তৈরি হয়ে যাবে প্রেশার কুকারে চিকেন বিরিয়ানি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে 500 টাকা অনুরোধ রইলো, 500 টাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশনে।